মৌলভীবাজারের বড়লেখা শিক্ষাঙ্গনে ফিরেছে প্রাণ। স্কুলে ক্লাস করতে আসতে পারায় আনন্দিত শিক্ষার্থীরা, তাদের কোলাহলে মুখর স্কুলের আশেপাশের এলাকাগুলো। শিক্ষার্থীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের স্কুল যাতে আর কখনো বন্ধ করা না হয়। সরেজমিনে বড়লেখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় শিক্ষার্থীরা কত না আনন্দে স্কুলে আসছে, এ যেন ঈদের আমেজ শিক্ষা প্রতিষ্ঠান ও তার আশেপাশের এলাকাগুলো। এ সময় তাদেরকে একে অন্যের সঙ্গে কথাবার্তা ও মত বিনিময় করতে দেখা গেছে। 543 দিন পর 12ই সেপ্টেম্বর স্কুল খোলার প্রথম দিনে বড়লেখায় শিক্ষার্থীদের স্কুল গমন ও ক্লাসরুমে বসার চিত্র ছিল এমনটাই। সকালে শিফটে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করেছে। স্কুল খোলার প্রথম দিন বড়লেখার বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাজসজ্জার রব রব বিরাজ করছে। অনেক স্কুলে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে। এছাড়াও স্কুল গেটকে সাজানো হয়েছে নানান রঙে। আমরা স্কুলে এসে আজকে অনেক আনন্দ পাচ্ছি। স্কুল বন্ধ থাকার কারণে আমাদের অনেক পড়ালেখার ক্ষতি হয়েছে, এজন্য স্কুল আগামীতে আর বন্ধ না হওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে আমাদের অনুরোধ রইল। দিন দিচ্ছে, আমরা পড়ছি, আমরা স্বাস্থ্যমতভাবে স্কুলে এসে পড়তেছি, আমাদের অনেক ভালো লাগছে, আর মাস্ক পরে আসছি, টিকটিক করে বসে এক ব্যাংচে করে বসছে, আমাদের অনেক ভালো লাগছে স্কুলে এসে। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে খোলা হলো এবং আমরা বেশ উৎসাহ এবং উদ্দীপনার সাথে আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা স্কুল পরিচালনা করে যাচ্ছি। সব নির্দেশনার আলোকেই আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা আজকে দুদিন হলো আমরা ক্লাস করে যাচ্ছি এবং ক্লাসে আমরা বেশ ফলপ্রসূ সাড়া পাচ্ছি। ছাত্রছাত্রী তারা স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা চাই এভাবেই আমাদের কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবো। আর আমি আসলেই আনন্দিত যে আমরা স্কুল খুলতে পেরেছি এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পেরেছি। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ নেওয়ার জন্য এবং শিক্ষামন্ত্রীকেও আমি সেই সাথে ধন্যবাদ জানাই। গতকাল 12 তারিখ থেকে বিদ্যালয় খুলেছি এবং এই বিদ্যালয় খোলার যে নির্দেশনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা পুরোপুরি এই নির্দেশনা বাস্তবায়ন করে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে আমরা বিদ্যালয় খুলে দিয়েছি। এবং এই খুলে দেওয়ার পর আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা যেটা দেখতে পেয়েছি সেটা একটা বিশাল বড় একটা উৎসবের মতো তাদের কাছে মনে হয়েছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে এই স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়টা চালু রাখার, যাতে করে আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণ আরও কমে আসে এবং বিদ্যালয়টি নিয়মিত খোলা থাকে। এই জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।